আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা যারা বাড়ি ঘর ভাবতেছি তৈরি করব বা বাড়ির কাজে হাত দিছেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে ভেঙ্গে চুড়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, কোন বিষয় নিয়ে আলোচনা করব এটাই বললাম না। আজকের ভিডিওতে আমি একটি বাড়ির ছাদ ঢালাই করতে কী পরিমাণ রড, সিমেন্ট, বালি, পাথর বা ইটের খোয়া লাগবে এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখে যাবেন। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক দেখুন, এখানে মূলত আমি একটা চিত্র এঁকে নিলাম। দেখুন এখান থেকে এ লম্বা হচ্ছে 50 ফুট এবং প্রস্থ হচ্ছে 40 ফুট। আবার বলতেছি, আমাদের ঘরের যে ছাদটা তৈরি করব এটা লম্বা হচ্ছে 40 ফুট এবং প্রস্থ হচ্ছে লম্বা হচ্ছে 50 ফুট, প্রস্থ হচ্ছে 40 ফুট। আর আমরা যে ছাদটা যেই উচ্চতা দিব সেটা হচ্ছে 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি উচ্চতা আমরা মূলত ছাদ ঢালাই করব। তো চলুন আমরা দেখে নিই এই বাড়িটা তৈরি করতে কী পরিমাণ রড, সিমেন্ট, ইট, ইটের খোয়া লাগবে এই ভিডিওতে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিই। দেখুন প্রথমে আমরা এরিয়াটা বের করে নিব, এখানে কত সিএফ, কত স্কোয়ার ফিট জায়গা আছে। দেখুন এখানে আমাদের লম্বা 50, পূরণ প্রস্থ 40, সমান সমান 2000 বর্গ স্কোয়ার ফুট। এটা হচ্ছে মূলত আমাদের 2000 বর্গ স্কোয়ার ফুট, মূলত ছাদটা আমাদের। তো চলুন দেখুন, এখন আমরা প্রথমে আমরা ভলিউমটা বের করে নেব, মানে এখানে কী পরিমাণ মালামাল রাখবে। ভলিউম সমান সমান যেহেতু আমাদের 2000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট পূরণ আমাদের, দেখুন এখানে 5টা ইঞ্চিতে আছে, এটা আমরা ফুটে নিয়ে যাব। তো আমরা জানি 12 ইঞ্চি 1 ফুট, তো 5 ভাগ বাই 12 আমরা এটার ভাগ দিলে পাই 833.33 স্কোয়ার ফিট, 833.33 স্কোয়ার ফিট। তো এটা হচ্ছে মূলত আমাদের ভলিউমটা। তো আমরা যখন শুকনা মাল পানিতে ভিজাইবো তখন আমাদের শুকনা মালটা কিন্তু বেশি লাগবে, তো চলুন 1.5 গুণ বেশি লাগবে। তো চলুন আমরা দেখে নিই কী পরিমাণ মাল লাগবে। তো দর্শক, আমরা যখন শুকনা মালগুলো আমরা পানি দিতে একসাথে মিক্স করবো তখন আমাদের মূলত 1.5 গুণ মাল আমাদের বেশি ইউজ করতে হবে। তো দেখুন এখানে আমাদের মূল ভলিউম হচ্ছে 833.33, তো আমরা পূরণ দেব 1.5 দিয়ে, যেহেতু আমাদের 1.5 বেশি লাগবে। তো আমাদের মোট ভলিউম পাইলাম 1250 সিএফটি, মানে আমাদের এই ছাদটা তৈরি করতে 1250 সিএফটি মাল লাগবে। তো চলুন কী পরিমাণ সিমেন্ট, বালি, ইটের খোয়া লাগবে আমরা এই হিসাবটা এখন বের করে নিই। তো দর্শক, আমরা মূলত এই ভিডিওতে 1:2:4 কাজ করব। তো চলুন প্রথমে আমরা সিমেন্ট, কয় বস্তা সিমেন্ট লাগবে আমরা জেনে নিই। 1250 পূরণ 1/10 = প্রায় 125 সিএফটি সিমেন্ট লাগবে। তো আমরা যদি 125.80 দিয়ে পূরণ দেয় তাহলে আমরা সিমেন্ট কয় বস্তা পেয়ে যাব। তো আমাদের এখানে 100 বস্তা সিমেন্ট লাগবে। চলুন আমরা এবার বালির হিসাবটা করে নিই। বালি সেম 1250 পূরণ, যেহেতু আমরা 2:1, তাই 2/10 = আমরা পাই 250 সিএফটি, আমাদের বালি লাগবে 250 সিএফটি। তারপর খোয়া, আমাদের ইটের খোয়া লাগবে 1250 পূরণ, যেহেতু আমরা 4:1 এটা কাজ করতেছি, 4/10 = 500 সিএফটি ইটের খোয়া লাগবে। তো একটি ইটের খোয়া তৈরি করতে 9টি ইট লাগে, তো আমরা 9 দিয়ে পূরণ দিলে আমরা পাই 4500 পিস ইট লাগবে। চলুন আমরা এবার রডের হিসাবটা করে নিই, যেহেতু রডের সময় আমাদের মূলত এই যে মূল প্রথম যে ভলিউমটা বের করছিলাম এটা হিসাব করতে হবে। তো চলুন রডের হিসাব, 833 পূরণ আমরা 1/100, মানে 100 ভাগের 1 ভাগ রড ইউজ করব। তো 1/100 পূরণ 222 ঘনমিটার, 222 ঘনমিটার। তো আমরা পাই 3টা আমরা পূরণ দিয়ে ভাগ দিলে আমরা পাই 1849 কেজি। তো দর্শক, আমরা খুব সহজে আমরা হিসাবটা বের করে নিলাম কী পরিমাণ সিমেন্ট এবং ইট
বালি ইটের খোয়া রড লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি না বুঝে দেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।